কক্সবাজারে সমুদ্র সৈকতে আবারও ভেসে আসছে বর্জ্য। সুন্দর জাহানের পাশাপাশি বিঘ্নিত পর্যটকদের চলাচল, নেই পরিষ্কারের উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। সিলেটে এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আরও দুই আসামি রনি ও রবিউল হাসানকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে হফিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে ফেঞ্চুগঞ্জ থেকে রাজন ও আইনুল নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এজাহারভুক্ত চার আসামি সহ মোট ছয়জনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ জানায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় রনির অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। এরপর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় নবীগঞ্জের অপর একটি বাসা থেকে গ্রেফতার করা হয় আরেক আসামি রবিউল হাসানকে। এদিকে সকালে রাজন ও আইনুলকে ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে গতকাল প্রধান আসামি সাইফুর ও আরেক আসামি অর্জুন লস্করকেও গ্রেফতার করা হয়। আমাদের ডিবি টিম আমাদের নবীগঞ্জ নিয়াতগঞ্জের নিজাগ্নে গ্রাম থেকে রবিউল হাসান আমাদের এসএমপির তাদের চাহিদার প্রেক্ষিতে তারা আমাদেরকে অনুরোধ পত্র প্রেরণ করে তার প্রেক্ষিতে আমরা তাকে আটক করতে সক্ষম হই। এই মুহূর্তে সিলেটের শিবগঞ্জ ডিবি কার্যালয়ে আছে রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ কাজল। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্বামীর পাশেই যে তরুণী গৃহবধূকে ধর্ষণ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছে, সেই মামলার বেশ কিছু অগ্রগতি হয়েছে। আমি যদি বলি যে ছয়জন নামীয় আসামি আছে সেই গণধর্ষণ মামলায়, সেই ছয়জন ধর্ষণকারীর মধ্যে চারজনকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এক নম্বর আসামি সাইফুর রহমান, তিন নম্বর আসামি শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, পাঁচ নম্বর আসামি রবিউল ইসলাম এবং ছয় নম্বর আসামি এবং আরও দুইজন, এই চারজন ছাড়াও নামীয় আসামি চারজন ছাড়াও আরও দুইজন রাজন এবং আইনুল। রাজনকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটের এবং গোলাপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে আইনুল। এই রাজন এবং আইনুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব এবং গতকালকে নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে রবিউলকে এবং শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মোটামুটি বলা যায় এই যে আমার পিছনে যে ডিবি কার্যালয় আছে, এই ডিবি কার্যালয়ে সাইফুর রহমান যে প্রধান আসামি এবং অর্জুন লস্কর এই দুজনকে রাখা হয়েছে। আজকে এই দুজনকে আদালতে হাজির করা হবে। আমি বলে রাখা প্রয়োজন যে র‍্যাব, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই অভিযান চলছে। বিশেষ করে যেটা আমি জেনেছি এসএমপির কমিশনার নেতৃত্বে এবং সব বাহিনী একসাথে যৌথ অভিযানে সিলেট বিভাগের প্রত্যেকটি সীমান্তে প্রত্যেকটি উপজেলায় এই অভিযান চলছে। তারা এই যে এজাহারভুক্ত আসামি এবং এজাহারের নামীয় এবং অজ্ঞাত যে আরও তিনজন আছে সবকে আইনের আওতায় আনা হবে আর তারা আশা করছেন আজকের মধ্যেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। মোটামুটি যেই তরুণী গৃহবধূ গণধর্ষণ মামলার এই ছিল সর্বশেষ অগ্রগতি। সিলেটের ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। মহামারীর সময় দেশে করোনা চিকিৎসার নামে প্রতারণা কেলেঙ্কারির মূল হোতা রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ। দুর্নীতি, অর্থপাচার, মাদক মামলা সহ সারা দেশে শাহেদের বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। রায় দোষী প্রমাণিত হলে শাহেদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মারজামা রিপোর্ট। শাহেদ করিম করোনা চিকিৎসার নামে হাজারো মানুষকে প্রতারিত করে ভুয়া কোভিড সার্টিফিকেট বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। দেশ থেকে পালানোর সময় চলতি বছরের 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করে র‍্যাব। এরপর কড়া প্রহরায় হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে আসা হয় তাকে। 19 জুলাই শাহেদকে সঙ্গে নিয়ে উত্তরার বাসায় অভিযান চালালে সেখান থেকে উদ্ধার হয় একটি পিস্তল, গুলি। গোয়েন্দা পুলিশ অস্ত্র মামলায় 30 জুলাই আদালতে শাহেদের বিরুদ্ধে চার্জশিট দেয় আর 27 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে শাহেদের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত। মাত্র 8 কার্যদিবসে গেল 20 সেপ্টেম্বর মামলাটি রায়ের জন্য দিন ধার্য করেন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। আদালতে শাহেদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন 11 জন সাক্ষী আর রাষ্ট্রপক্ষ আদালতে চেয়েছেন শাহেদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। সাক্ষ্য প্রমাণে এটা আমরা খুব আশাবাদী, আমরা সন্দেহাতীতভাবে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি, তাতে আমরা তার সর্বোচ্চ অস্ত্র মামলার যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সেটা আমরা
আশা করেছি। রাষ্ট্রপক্ষের দাবি, শাহেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা, আর তাই অস্ত্র মামলায় শাহেদের দোষী প্রমাণিত হওয়ার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। শুধু অস্ত্র মামলায় নয়, সারা দেশে শাহেদের বিরুদ্ধে অর্ধশতের বেশি মামলা রয়েছে, যার মধ্যে আছে মাদক, অর্থ পাচার, দুর্নীতি ও প্রতারণার মতো গুরুতর সব অপরাধের অভিযোগে দায়ের করা মামলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এখনও ভোগান্তি কমেনি সৌদিগামী প্রবাসীদের। একদিকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা ভিড় করেছেন গুলশানে সৌদি অ্যাম্বাসিতে, অন্যদিকে টিকিট পেতে ভিড় দেখা গেছে বিমান সংস্থার কার্যালয়ে। এই মুহূর্তে কারণ বাজারে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া। রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, কাজল, যদি আসলে বলতে যাই, আজকে সৌদি এয়ারলাইন্সের যে টিকিট সেটি কিন্তু যাত্রীদেরকে দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা আসলে আজকে এখন 2300 টোকেনের মধ্যে যারা রয়েছেন তাদের মূলত টিকিটটা দেওয়া হচ্ছে, এবং আজকে যে নির্ধারিত দিন সেটি হলো যে 1900 থেকে শুরু করে 2300 পর্যন্ত যারা টোকেনধারী রয়েছেন তাদেরকে কিন্তু মূলত আজকে টোকেন দেওয়া হচ্ছে। এবং এর আগেও যদি বা কেউ যদি টোকেন নিয়ে থাকেন, যদি দেখা যায় যে তাদের ক্ষেত্রে আগে টিকিট নিতে পারেননি, কিন্তু এই 2300-র মধ্যে তাদের সিরিয়াল রয়েছে টোকেনের, সেক্ষেত্রে তাদেরও আজকে টিকিট নেওয়ার সুযোগ রয়েছে সৌদি এয়ারলাইন্সে। এবং অন্যদিকে যদি বলতে যাই যে আমরা আজকেও যেটি দেখেছি যে সৌদি এয়ারলাইন্সের সামনে বরাবরের মতন, অন্য অন্য দিনের মতন আজকেও কিন্তু যে টোকেনের জন্য অনেকে অপেক্ষা করছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এবং সৌদি এয়ারলাইন্সের তরফ থেকে যেটি জানানো হয়েছে, যারা এখনও পর্যন্ত টোকেন পাননি তারা যেন নতুন টোকেনের জন্য 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, কারণ আগামী 4 তারিখ থেকে আবারও নতুন টোকেন দেওয়া হবে। তবে সে বিষয়টি নিয়ে কিন্তু যারা প্রবাসী সৌদি প্রবাসী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। তারা আসলে যেটি বলছেন যে তাদের অনেকেরই যে কাজের পৌঁছানোর জন্য যে সময়সীমা সেটি যেহেতু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ভিসার মেয়াদ 24 দিন আরও বাড়ানো হয়েছে, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যে কফিল রয়েছেন তাদের কাছ থেকে এখনও পর্যন্ত তারা কোনো নিশ্চয়তা পাননি, সেই কারণে তারা এক ধরনের দোলাচলে রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এবং সে কারণেই কিন্তু তারা এখনও যে টোকেনের জন্য অপেক্ষা করছেন হোটেল সোনারগাঁয়ের বাইরে। আর ভিতরের যে অংশটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে লম্বা সারি, যারা 1900 থেকে 2300-র মধ্যে যাদের টোকেন রয়েছে তারা কিন্তু এখন যে তাদের এয়ার টিকেটের জন্য তারা অপেক্ষা করছেন সৌদি এয়ারলাইন্সের সামনে। এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি বেশ কয়েকজনকে, 10 জনকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, হয়তোবা তাদের যে টিকিট অল্প কিছুক্ষণ পরে দেওয়া হবে। এবং সব মিলিয়ে যদি বলা যায় যে হয়তোবা যে একটি জটিলতা সেটি হয়তোবা কাটতে শুরু করেছে, কিন্তু যে অনিশ্চয়তা, অনেক প্রবাসীর মধ্যে যে অনিশ্চয়তা সেটি কিন্তু এখনও কিন্তু কাটেনি। যারা যারা হয়তোবা যে টিকিট পাচ্ছেন বা টিকিট নিচ্ছেন তাদের মধ্যে হয়তোবা যে এক ধরনের যে জটিলতার যে একটি ধাপ হয়তোবা কাটলো, কিন্তু অন্যদিকে প্রবাসীদের একটি অংশ রয়েছেন যাদের মধ্যে আসলে যে এখনও পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের টোকেন না পাওয়া, এবং সরকারের তরফ থেকে যদিও বলা হয়েছে যে তাদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু তারা আসলে যেটি বলছেন যে তাদের যে সৌদি আরবে তারা যাদের অধীনে কাজ করেন তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তা পাননি। তারা তাদের যে কফিল যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু সেখান থেকে কোনো ধরনের স্পষ্ট বার্তা না পাওয়ার কারণে একটু ধোঁয়াশা বা অনিশ্চয়তা সেগুলো কিন্তু এক ধরনের রয়েই গেল। তো এই ছিল কাজল আমার কাছে সৌদি এয়ারলাইন্সের টিকিট দেওয়ার সবশেষ খবর। সৌদিগামী প্রবাসীদের সবশেষ খবর জানাতে আমাদের সাথে কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবি, এখনও কোমর পানিতে তলিয়ে রংপুর নগরী, বসত বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অনেকেই, রাতভর সীমাহীন ভোগান্তি। পুরো জীবনই যার কেটেছে সংগ্রামে, সাধারণ আর 10টা মানুষের মতো তিনি পাননি পরিবারের সান্নিধ্য, ছিল না জীবনের স্বাভাবিক গতিধারাও। সব হারিয়ে যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গৌরোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে, বর্ণাঢ্য সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসীম সাহসে এই মানুষটির কণ্ঠ চিরতরে থামিয়ে দিতে তার উপর বারবার হয়েছে হামলার ঘটনা। শত প্রতিকূল পরিস্থিতি আর ষড়যন্ত্র পাশ কাটিয়ে যিনি কাজ করে যাচ্ছেন অনমনীয় নেতৃত্বে, সেই বঙ্গবন্ধু কন্যার 74তম জন্মদিন আজ। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত।
1947 দেশভাগের সময় 28 সেপ্টেম্বর টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা। জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত হয়েছিলেন রাজনীতির সঙ্গে। 1975 আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। স্বজনহারা শেখ হাসিনা তখন নতুন যুদ্ধের সম্মুখীন। বৈরী পৃথিবীতে 6 বছর নির্বাসিত থেকে 1981 সালে দেশে ফেরেন তিনি। ইতিহাসের চ্যালেঞ্জ নিতে ফিরেছিলেন শেখ হাসিনা। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র 34 বছর বয়স থেকেই টানা 4 দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। কাঁটা বিছানো রক্তরঞ্জিত পথ বেয়েই তাকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত 20 বার হত্যার ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য কাজ করে চলেছেন এই আপোষহীন নেত্রী। দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর নিরঙ্কুশ সমর্থনে শেখ হাসিনা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে চলেছেন অবিচল নেতৃত্বে। দেশের আর্থসামাজিক দৃঢ় অবস্থান আর উন্নয়নের মহাকর্মযজ্ঞে পাল্টে যাওয়া বাস্তবতাই এখন বড় দৃষ্টান্ত তার কর্মজীবনের। দীর্ঘ জীবনে বহু বাধার প্রাচীর টপকানো শেখ হাসিনা 74 বছরে পা রাখলেন। নন্দিত এই নেত্রী আজ স্বমহিমায় বাংলার কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার আসনে অধিষ্ঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 32 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1275 জন রোগী। এনে দেশে মোট রোগীর সংখ্যা 3,59,148 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,685 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 19,09,460 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,275 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,59,148 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 5,161 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,714 জন। মোট সুস্থ হয়েছেন 2,70,491 জন। এর কর্মস্থল প্রতিষ্ঠানকে চট্টগ্রাম ওয়াসা সুয়ারেজ প্রকল্পের পরামর্শক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহর বিরুদ্ধে। অর্থপাচার, অনিয়ম, দুর্নীতি সহ নানা অভিযোগ দীর্ঘদিনের এমডির বিরুদ্ধে। এসব অভিযোগে এক গ্রাহক রিট করলে তার প্রেক্ষিতে দুদক কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এদিকে রিটের পরদিনই ওয়াসা ভবনে আগুন লেগে নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন অনেকে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে হতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্প। 61 কোটি টাকা ব্যয়ে 3টি পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয় গত নভেম্বরে। অভিযোগ উঠেছে পরামর্শক প্রতিষ্ঠান বিইটিএসে বর্তমানে চাকরি করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এর মেয়ে সুমাইয়া বিনতে ফজলুল্লাহ। ওনার মায়ের সাথে সম্পর্ক আছে বিদায়, উনি ওনার মায়েকে ওই ফার্মের সাথে রিলেশন আছে ডেকে কাজ দিচ্ছে। কিভাবে নিয়োগ পেলো জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। একটা ডিপিপি তৈরি করে আমরা প্রধানমন্ত্রীর কাছে দিই, মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতির সহিত সেটাকে গ্র্যান্ট হিসেবে দিয়ে চট্টগ্রাম ওয়াসাকে এই কাজটা করার জন্য নির্দেশ দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কনসালট্যান্ট নিয়োগ করেছি। এদিকে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে অর্থপাচার, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে। তারপরও আবার তাকে পুনঃনিয়োগ দিতে বোর্ডের সুপারিশ গেছে মন্ত্রণালয়ে। এ অবস্থায় গত বুধবার এমডির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদক কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। আদেশ এখনো হাতে পাইনি আমরা, পদক্ষেপ তো আগে থেকেই তো একটা অনুসন্ধান চলমান চলছে। সে প্রজেক্টে যারা যারা বেশিরভাগ অংশ উপরে পান, সম্ভবত উনি সে যোগান দিতে খুব পারদর্শী। এদিকে রিটের পরদিন বৃহস্পতিবার ভোরে হঠাৎ ওয়াসা ভবনের প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন বিভাগে আগুন লাগে। এতে প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলে অনিয়মের কালো মেঘ আরও ঘনীভূত হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এখনও রংপুর নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। এই মুহূর্তে মূলাটোল এলাকায় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিদায়তুল ইসলাম বাবু।
ধন্যবাদ। আজও কিন্তু দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধ রংপুর নগরীর মানুষ অনেকটা অবর্ণনীয় দুর্ভোগ দুর্দশার মধ্যেই সময় পার করছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর নগরীর ইঞ্জিনিয়ার পাড়া এবং মুন্সিপাড়ার একেবারে সীমান্তবর্তী একটি এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন যে এই নগরীর যে আমরা এর আগের অন্যান্য পাড়াগুলো দেখিয়েছিলাম ঠিক সেই পাড়ার মতোই এই ইঞ্জিনিয়ার পাড়া এবং মুন্সিপাড়ার রাস্তাঘাটও কিন্তু প্রায় হাঁটু পানির নিচে এখনও তলিয়ে আছে। শুধু রাস্তাঘাট নয়, আশপাশের যে বাসাবাড়িগুলো আছে প্রত্যেকটা বাসাবাড়ির নিচতলায় কিন্তু পানি প্রবেশ করে আছে, যার ফলে মানুষজন বিশেষ করে ছোট ছোট শিশুদের নিয়ে এবং বয়স্ক মানুষদের নিয়ে অনেকটা চরম দুর্ভোগের সময় পার করছেন। আমরা দেখেছি যে গতকাল থেকে আজ পর্যন্ত এই যে মানুষের দুর্ভোগ দুর্দশার মধ্যে তারা পড়েছে, কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলোর বিভিন্ন জায়গায় আপনার ময়লা আবর্জনার স্তূপ আটকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করবার জন্য সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসনের কোনো পরিচ্ছন্নতা কর্মী বা কাউকে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। আর আপনাকে বলে রাখি যে মানুষজন অলরেডি গতকাল যে দুর্ভোগে পড়েছিল তারপর তারা কোনো মতে অনেকেই এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে বিভিন্ন আশপাশের স্কুলে গিয়ে আশ্রয় নিয়ে আছেন, কিন্তু সেই মানুষগুলোর যে শুধুমাত্র স্থানীয়ভাবে খাবারের ব্যবস্থা করা হলেও তাদের যে স্যানিটেশন ব্যবস্থা সেটি কিন্তু অনেকটা নাজুক হয়ে পড়েছে এবং বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে এইসব এলাকায়। আপনার বিশুদ্ধ পানির অভাবে তারা কিন্তু এই পানির নিচে তলিয়ে থাকা যে টিউবওয়েল এবং বিভিন্ন যে পানির লাইনগুলো আছে সেখান থেকেই এই পানি ব্যবহার করতে হচ্ছে এবং সেই পানি তাদেরকে পান করতে হচ্ছে। তো এই একটা অবস্থায় যখন চরম দুর্ভোগ দুর্দশার মধ্যে মানুষজন পড়েছে তখনও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ কিংবা এই মানুষগুলোর যে দুর্ভোগ দুর্দশার থেকে তাদের মুক্তির জন্য তেমন কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত নেয়নি। পাশাপাশি আপনাকে বলে রাখি যে রংপুর সিটি কর্পোরেশনের এলাকায় আপনার প্রাচীন শততম কারমাইকেল কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ছাত্রাবাসে বসবাস করে, সেই ছাত্রাবাসগুলো তলিয়ে যাওয়ার কারণে তাদের যে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং শিক্ষা সনদ সব কিন্তু নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থীরা, তারা অনেকটা হাহুতাশ করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রংপুর নগরী থেকে যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতায় দুর্ভোগ দুর্দশার সবশেষ। কাজল রংপুর নগরী থেকে সবশেষ অবস্থা জানছেন সহকর্মী হিদায়তুল ইসলাম বাবু। ফের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভেসে আসছে গাছের গুঁড়ি, বোতল, ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য। এতে কক্সবাজারের সৈকতের সুন্দর হাজির পাশাপাশি পর্যটকদের চলাচল বিঘ্নিত হচ্ছে। পর্যটকরা বলছেন দুদিন ধরে সাগর তীরে ময়লা আবর্জনা পড়ে থাকলেও পরিষ্কারের কোনো উদ্যোগ নেই। সুজাউদ্দিন রুবেলা রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকত করোনা পরিস্থিতিতে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত 17 আগস্ট থেকে আবারও সবার জন্য উন্মুক্ত হয় এই সৈকত। এরপর দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। সৈকতের লাবণী পয়েন্টের বালিয়াড়িতে যতদূর চোখ যায় শুধু ময়লা আবর্জনার স্তূপ। জোয়ারের পানিতে ভেসে আসছে বর্জ্য, গাছের গুঁড়ি, বোতল ও প্লাস্টিক বর্জ্য। এতে সৈকত পর্যটকদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ময়লা আবর্জনা, বজ্র এবং গাছের ডাল এগুলো পড়ে আছে, একটা ভাগাড়ে পরিণত হয়েছে যেটা আমাদের কল্পনাতীত। ময়লা আবর্জনার জন্য আমরা সুন্দর মতো হাঁটতে পারতেছি না, পরিবেশটা খারাপ লাগতেছে, আমাদের হাঁটা চলার মধ্যে অনেক ব্যাঘাত ঘটতেছে, কারো হাত পা কেটে যাচ্ছে পচা শামুকের মধ্যে। দ্রুত সৈকতে ভেসে আসা ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে বলে জানালেন বিচ ম্যানেজমেন্ট সিকিউরিটি ফোর্সের সুপারভাইজার। টানা বর্ষণের কারণে আমাদের বিচে বিভিন্ন পয়েন্টে অনেক ময়লা আবর্জনা এসেছে, আমরা জেলা প্রশাসনকে অবহিত করেছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এগুলি পরিষ্কার করার ব্যবস্থা করতেছি। এর আগে 12 ও 30 জুলাই সৈকতে ভেসে আসা কাচের বোতল, রশি, জুতা, ছেঁড়া জাল, প্লাস্টিক, গাছের গুঁড়ি, খড়কুটো সহ ময়লা আবর্জনা, এতে মারা যায় 40টির বেশি কচ্ছপ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ তার মিন্টো রোডের বাসায় আনা হয়েছে। সেখান থেকে বেলা 11টায় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে নেওয়া হবে। সেখানে তার জানাজা নামাজের শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে। দেশে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। শোকবার্তায় সরকার প্রধান বলেন তার ন্যায় নিষ্ঠা অনুসরণীয় হয়ে থাকবে। চলতি মাসের 4 তারিখে জ্বর নিয়ে মাহবুবে আলম ভর্তি হন ঢাকার সম্মিলিত
সামরিক হাসপাতালে। সেখানেই তিনি গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলমের মৃত্যুতে আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের উল্লেখযোগ্য আইনি লড়াই, বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, যুদ্ধাপরাধীদের মামলা সহ দুর্নীতিবাজদের বিভিন্ন মামলায় তিনি যে দক্ষতা, অভিজ্ঞতা এবং তার যোগ্যতার পরিচয় দিয়েছেন, মনে হয় না সেই অভাব, তার সেই শূন্যতা আর কাছাকাছি সময়ে কোনোভাবে পূরণ হবে। আজকে আমাদের দেশের আইনের দিকভাল আমরা কালকে হারালাম। এদেশে তিনি আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেছে, তার পদাঙ্ক অনুসরণ করে আরো নতুন নতুন লইয়ার সৃষ্টি হোক, সেটাই আমার আজকে প্রত্যাশা হবে। এবার যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় হবিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ থেকে আরও চার আসামি গ্রেপ্তার, সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা আসামিদের। এবং রিজেন কাণ্ডের শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ, মাত্র আট কার্যদিবসে শেষ হচ্ছে বিচার। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।